তিনি ভারতে জন্মালে এতদিনে তাঁর নামে বলিউড সিনেমা বানিয়ে ফেলত। তবে তাঁর জন্ম হয়েছিল অস্ট্রিয়ার ভিয়েনাতে, সালটা 1982। একটি রোগা পাতলা ছেলে যে স্বপ্ন দেখত তার বাবার মতো ওয়েট লিফটার হবার। 1995 সালে সে ওয়েট লিফটিংয়ের ট্রেনিং নেওয়া শুরু করে। কিন্তু 18তম জন্মদিনের দিনই জানা গেল তার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস, যে রোগটা মানুষের শরীরকে কুড়ে কুড়ে একেবারে শেষ করে ফেলে। ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন এ ছেলের দ্বারা অন্তত ওয়েট লিফটিংটা হবে না। ছেলেটি একেবারে ভেঙে পড়তে থাকে। বাবা তাকে বলেন অন্য কোনো কেরিয়ারের দিকে মনোযোগ দিতে। ছেলেটিও বাধ্য হয়ে পড়াশুনোয় মন দেয়। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু 2004 সালে ইউরোস্পোর্টস চ্যানেল একটা ওয়েট লিফটিং কনটেস্টের আয়োজন করে। কাউকে কিছু না জানিয়ে সেই অস্ট্রিয়ান ছেলেটি নাম দেয় সেখানে, এবং সবাইকে অবাক করে দিয়ে সেই ডায়াবেটিসওয়ালা ছেলেটি দারুণ ফল করতে থাকে। অন্যান্য অনেকের মতো বারবার চ্যানেলের ঠিকানায় ফ্যান মেল আসতে থাকে একটি জার্মান মেয়ের। যেভাবেই হোক মেয়েটি একবার দেখা করতে চায় তার প্রিয় ওয়েট লিফটারের সাথে। চ্যানেল কর্তৃপক্ষের দাবিতে ছেলেটি দেখা করতে রাজি হয়ে যায় মেয়েটির সাথে। দেখা হয় দুজনের। তারপর যেটা ঘটে সেটাকে লাভ অ্যাট ফার্স্ট সাইট বললে বোধহয় কমিয়ে বলা হবে। সেটা যেন ইটারনাল লাভ স্টোরি। সুজান নামে সেই জার্মান মেয়েটি প্রথম দেখাতেই মন কেড়ে নেয় সেই অস্ট্রিয়ান ওয়েট লিফটারে। ছেলেটি মেয়েটির জন্য এমন পাগল হয় যে সে জার্মান সিটিজেনশিপের জন্য আবেদন করে দেয়। অল্প কিছুদিনের মধ্যেই তারা দুজন বিয়ে করে নেয় এবং ছেলেটি পাকাপাকিভাবে জার্মানিতে চলে আসে। এরপর জীবন চলতে থাকে রূপকথার মতো। তবে এত কিছুর মাঝেও মেয়েটি কিন্তু তার ফ্যান জোন থেকে বের হতে পারেনি। ফুলশয্যার রাতেই সে তার স্বামীর কাছ থেকে কথা আদায় করে নেয় একদিন তার স্বামী তাকে অলিম্পিক পদক হাতে এনে দেবে। তবে নিয়তি কিন্তু অন্য কিছু ঠিক করে রেখেছিল। 2007 সালের 16ই জুলাই সুজান ছেলেটিকে ফাঁকি দিয়ে পাড়ি দেয় নিরুদ্দেশে। একটা ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্ট তার জীবন কেড়ে নেয়। মৃত্যুশয্যায় সুজান ছেলেটির হাত ধরে বলেছিল, আমি মনে প্রাণে চেয়েছিলাম অলিম্পিকে তোমার লড়াইয়ের পাশে থাকতে, তুমি আমার জন্য অন্তত মেডেলটা এনো। ছেলেটির পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে এই ঘটনায়। তীব্র হতাশায় ডুবে যেতে থাকে সে। ওজন বাড়তে থাকে তার ক্রমশ। পরের বছর অর্থাৎ 2008 সালেই ছিল বেইজিং অলিম্পিক, কিন্তু ছেলেটির সেসব নিয়ে আর কোনো আগ্রহ ছিল না। হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে তার মনে পড়ে যায় সুজানকে দেওয়া তার প্রতিশ্রুতির কথা, অর্থাৎ অলিম্পিক মেডেল জেতার কথা। সুজানের ছবির সামনে দাঁড়িয়ে ছেলেটি ঠিক করে কথা রাখবে সে। আবার শুরু হয় কঠোর পরিশ্রম। দিন রাত এক করে দেয় ছেলেটি। জার্মান অলিম্পিক কর্তৃপক্ষ তাকে হিসেবের খাতাতেই রাখেনি শুরুতে, কিন্তু তার ডেডিকেশন বাধ্য করে তাকে নিয়ে গোটা জার্মানিকে পদকের স্বপ্ন দেখতে। অলিম্পিকের কম্পিটিশনে স্ন্যাচ ইভেন্টে ছেলেটি শেষ করল 4 নম্বর হিসেবে, অর্থাৎ পদক জয়ের আশা খুবই ক্ষীণ। ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টেও সে পরপর 2 বার ফেল করে। অবশেষে শেষ এবং তৃতীয়বারের চেষ্টায় 261 কেজি ওজন তুলে ম্যাথিয়াস স্টাইনার সৃষ্টি করেন ইতিহাস। 2008 সালের অলিম্পিকে তিনি শোনা যেতেন ক্রনিক ডায়াবেটিস এবং হার্নিয়াকে পেছনে ফেলে। মেডেল জেতার পোডিয়ামে তার হাতে জাতীয় পতাকার বদলে ছিল একটি ছবি, যেটি ছিল তার ডাইহার্ট ফ্যান সুজানের। সেলাম ম্যাথিয়াস স্টাইনার, সেলাম সুজান। স্টাইনার বলেন, আমি মোটেই মৃত্যুর পরে জীবন সম্পর্কে আগ্রহী নই, তবে বিশ্বাস করি আমি যখন পদক গ্রহণ করছিলাম সুজান সবটা দেখছিল। ভালো থাকবেন ম্যাথিয়াস স্টাইনার, আপনার অবসর জীবন ভালো কাটুক। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো জানাবেন, আর আমাদের মহাবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।